হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর এ দেখো, আমি কিন্তু আবার বেরিয়ে পড়েছি সেই রান্না বান্না বন্ধ করে, আর্জেন্ট একটা কাজ পড়ে গেল, তো আমাকে বেরোতে হলো। আমি যাব ব্যাংকে, আমি বাড়ির সামনে থেকে টোটো পেলাম না, তাই আমি হাঁটছি। এই মোড়টাতেই আমি টোটো পেয়ে যাব। আমার সাথে আমার হাজবেন্ডও যাবে, ও মোড়েই আছে, তো আমি ওর ওখানেই যাচ্ছি। এই একটু পথ গেলেই কিন্তু আমাদের মোড়, তো ওখানে গিয়ে আমরা টোটোতে উঠবো। আমরা টোটোতে উঠে পড়েছি, এই দেখো বসে আছে, এই দেখো রাস্তায়ও কিন্তু বৃষ্টির জল, বৃষ্টি কিন্তু তা আগে থেকে এখন একটু কম। ও ওদিকে বসেছে আর আমি এদিকে বসেছি, আমরা ব্যাংকে যাচ্ছি। আমাদের ব্যাংকের কাজকর্ম শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ি যাব। আমরা এখান থেকে নেমেই টোটো ধরবো, বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আমাকে বাকি রান্নাটা কমপ্লিট করতে হবে। টোটোতে উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি। দেখো আইসক্রিমের দোকান, কত ফুচকার দোকান পড়বে, কিন্তু এখন কিছুই খাবো না, কারণ আমার খালি পেট এখনো, শুধু চা খেয়েছি। সকাল থেকে ব্রেকফাস্ট করার টাইম পাইনি, এখনো কিছু খাইনি আমি, মানে ভারী কিছু খাইনি। গিয়েও আমি আর খেতে পারবো না, কারণ গিয়ে আমাকে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে। ফুচকা দোকানগুলো দেখে না খুব লোভ হচ্ছে, একদিন আসবো ফুচকা খেতে। ওই দেখো ফুচকার দোকান, ওই যে আরেকটা, এটা হলো স্কুল, স্কুল গেট। বাড়ি এসেছি, এরকম মেয়ে স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসে বসেই আছে, কখন যে স্নানে যাবে, কখন খাবে জানি না, রোজই এই করতে থাকে ও, ভালো লাগে না আমার একদম। শুয়ে পড়লো, বসা থেকে আবার শুয়ে পড়লো। চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া সব শেষ, আর আজকে আমি আর কোনো রকম ভিডিও বানাতে পারলাম না। আমি বুঝতেই পারছি না যে কী ভিডিও তোমাদেরকে দেখাবো, তো আজকের মতো এতটুকুই। আর প্লিজ সবাই একটু পাশে থাকবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সব কিছু করে দেবে। অনেক কষ্ট করে কিন্তু করি আমরা, সবাই যে সাপোর্ট করে এমনটাও কিন্তু নয়, অনেকে এটাকে অন্য চোখেও দেখে, একটু বাঁকা কথাও কিন্তু আমাদের শুনতে হয়। তো সেই জন্য বলছি যে শুধু তোমাদেরকেই পাশে চাই, যারা বন্ধু তাদেরকেই চাই। তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আশা করি তোমাদের ভালো লাগবে, প্লিজ সবাই পাশে থাকো।